আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের ভিডিও হচ্ছে কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর বাজার। এটি একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বাজার। প্রতি সোমবার এবং শুক্রবার এটির হাটবার। তাহলে চলুন আমার সাথে, পুরো বাজারটি আপনাদেরকে আমি দেখাই। নবাবপুর বাজারটি কুমিল্লার চান্দিনা উপজেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং পুরনো বাজার। এই বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত সবজি মাছ সহ নানা জিনিস হাটবার এবং প্রতিদিনই পাওয়া যায়। প্রতি শুক্রবার গরু বাজারও বসে। শুধু হাটবারের দিন নয়, সপ্তাহের প্রতিদিনই এই বাজারটিতে হাজার হাজার মানুষের সমাগম হয়। সব রকম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এই বাজারটিতে। বাজারটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাদাইয়া থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। মাদাইয়া নবাবপুর রহিমানগর সড়কের উপরেই বাজারটি। বাজারের আশেপাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি ব্যাংক বিমা রয়েছে। অনেক পুরনো এবং বেশ বড় এই বাজারটি। প্রায় প্রতিটি ব্যবসায়ী এখানে খুব জমজমাট। এই বাজারটি যতই দিন যাচ্ছে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাজারটির উভয় দিকে বেশ বিস্তৃত। শুক্রবার এবং সোমবারে তুলনামূলকভাবে অনেক লোকজন এই বাজারে আসে। শুধু যে আশপাশে গ্রামের লোকজন আসে ঠিক তেমনটি নয়, বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ এই বাজারে বাজার করতে আসে। কোন কোন গ্রামের মানুষ এই বাজারে বাজার করতে আসে তা আমরা স্থানীয় একজনের কাছে জানতে পারলাম। আমরা সুরিগোলা, গুড়মুড়া, বাগুড়াপাড়া, বসন্তপুর, কালিয়াচর, ডালরা, বিসুন্ডের, কেগলা, এরপরে আছে আমরা সুরিগোলা, এরপরে এদিকে আছে আপনার গল্লাই, হত্যাতুলি, মহিশাল, গঙ্গাই, ডাররা, এদিকে আছে মনারটং, উড্ডা, লগড্ডা, সিরাল্লা, এইসব মানুষগুলা বাজারে আসে। পরপুরি, কৈকুরি, আরসাইল, নাডিঙ্গি, এই দেরপার, নগরকান্দি, বারুরা, এই এলাকার লোকজনের বেশি বাজারের ভিতরে আছে। উজানির লোকও আছে। এসব গ্রাম ছাড়াও আরও বিভিন্ন গ্রামের লোকজন এই বাজারে বাজার করতে আসেন। বাজারটি অনেক বড়, তাই এক ভিডিওতে পুরো বাজারটি আমরা দেখাতে পারিনি আপনাদেরকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যারা এই বাজারটিতে বাজার করতে আসেন বা একসময় বাজার করতেন নিয়মিত, তারা অনেকে হয়তো এলাকায় নেই, কেউ বিদেশেও আছেন। হ্যালো বাংলাদেশের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওতে আমরা অবশ্যই চেষ্টা করব এই বাজারটির পুরোটা অংশ দেখাতে। বাজার আমরা কেন ভিডিও হ্যালো বাংলাদেশে দেই, ঠিক আছে।
নিজের গাছের গেপটা সবাই চল যাই। ধরে না, ব্রেক ফ্রেক ঠিক ধরে না।